ডায়াবেটিস। ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি সবাই এক বাক্যে বলবেন? ডায়াবেটিসের মানে হচ্ছে আমাদের রক্তে এবং পেশাবে সুগারের উপস্থিতি, রক্তে সুগার বেড়ে যাওয়া। তো আমরা আমাদের পুষ্টির জন্য আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি এবং আমরা যখন এই খাবারটা খাই তখন সেই খাবারটা পাকস্থলী এবং যে স্মল ইন্টেস্টাইনের প্রথম যে টু থার্ড অংশে ওটা হজম হয়, অর্থাৎ খাবারগুলি ছোট্ট 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 কণা বা আয়নে পরিণত হয় এবং স্মল ইন্টেস্টাইনের যে লাস্ট ওয়ান থার্ড অংশ থাকে সেখানে ভিতরের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তের নালি আছে যার এই পুষ্টিগুলিকে চুষে এগুলি নিজেদের মধ্যে নিয়ে রক্তে দেয়। তারপর কি হচ্ছে, এই পুষ্টি সমৃদ্ধ রক্তটা লিভারে যায়, সেখানে আরেকবার একটু ছাপার কাজ হয়, তারপরে লিভার থেকে পুষ্টি সমৃদ্ধ এই যে রক্তটা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়। তো এই যে পুষ্টিগুলি আছে অনেক ধরনের পুষ্টি, কখনো 60 ধরনের, কখনো 70-80-90 ধরনের পুষ্টি থাকে। তো এই পুষ্টির মধ্যে একটা পুষ্টি হচ্ছে সুগার। তো এই সুগারটাকে রক্ত থেকে প্রতিটা কোষে পৌঁছানোর জন্য যে গাড়ি বা যে বহন সেটা হচ্ছে ইনসুলিন। এখন যখন কোনো কাজ বশত আমাদের শরীরে খাবার খাওয়ার পর যখন কার্বোহাইড্রেট বা আমিষ জাতীয় খাবারকে হজম করার জন্য প্যানক্রিয়াস যে এনজাইম তৈরি করে আর ইনসুলিন তৈরি করে, এর মধ্যে যখন ইনসুলিনের যেটুক পরিমাণ তৈরি হওয়া দরকার সেই পরিমাণ যখন কোনো কারণবশত হয় না, তার চেয়ে কম থাকে, তখন কি হয় ওই ইনসুলিনগুলি যতটা পারে সুগারকে প্রতিটা কোষে পৌঁছা দেয়। কিন্তু যেহেতু ইনসুলিনের ঘাটতি তাই রক্তে কি হয় কিছু সুগার রয়ে যায়। তো এটাই ডায়াবেটিস। এখন ডায়াবেটিসটা যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে এটা অনেকটা জন্মগত ত্রুটি সম্পর্কের, এখানে প্যানক্রিস মোটেই ইনসুলিন তৈরি করে না অথবা অতি নামমাত্র তৈরি করে, শিশুদের এটা বেশি হয় বলে এটাকে জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস কিংবা ডায়াবেটিস টাইপ 2 অথবা সুগার রেজিস্ট্যান্স ডায়াবেটিস। এই ডায়াবেটিসটাকে নিয়েই কিন্তু এই পুরো দুনিয়া ভরে চর্চা, একটা নির্দিষ্ট বয়সের পরে সবাইকে এই ডায়াবেটিস মেলিটাসের কথাই বলা হয়। আরও একটা ধরনের ডায়াবেটিস আছে সেটাকে বলা হয় ডায়াবেটিস ইন্ডিসপাস। ডায়াবেটিস ইন্ডিসপাসে কী হচ্ছে যে তার অন্য সব ডায়াবেটিসের মতো সে বারবার 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 পেশাব করতে যাচ্ছে, কিন্তু না তো তার রক্তে সুগার বেশি আছে না তার পেশাবে সুগার বেশি আছে। বিশ্বে এই টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ে বলা হচ্ছে যে টাইপ 2 যে ডায়াবেটিস এটি হচ্ছে একবার হয়ে গেলে সারা জীবন ভরে এটা চিকিৎসা চালিয়ে যেতে হয়, অর্থাৎ রোগটাকে নির্মূল করা যাবে না, রোগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অ্যালোপ্যাথ বা কনভেনশনাল ফিজিশিয়ান ছাড়া অন্য যারা আছেন হোমিওপ্যাথ আয়ুর্বেদ বা কারো প্র্যাকটিশনার, তারা কিন্তু বলছেন যে না, ডায়াবেটিস টাইপ 2কেও সম্পূর্ণভাবে চিকিৎসা করে নির্মূল করা হয়। আগে গুরুজনরা বলতেন যে এই ঋণের শেষ শত্রুর শেষ আর রোগের শেষ রাখতে নেই, তাহলে এই কনভেনশনাল মেডিসিন দিয়ে রোগকে নিয়ন্ত্রণ করলে এতে ক্ষতি ছাড়া কিছুই হয় না। কিন্তু দেখা যায় যে কোনো রোগকে যখন ওষুধের মাধ্যমে দীর্ঘদিন চাপা দেওয়া হয় তখন একটা সময় কি হয় কি যে ওই চাপা দেওয়া রোগ থেকে আরও নানা ধরনের জটিল রোগ তৈরি হয়। যেমন আগে দেখা যেত যে ডায়াবেটিস টাইপ 2 ওষুধগুলি দিলে রোগীদের কি হতো, যে স্নায়ুর অসাড়তা, বিশেষ করে পায়ের স্নায়ুর অসাড়তা হতো, পায়ে গ্যাংগ্রিন হয়, তারপরে কি হতো যে হার্টের প্রবলেম হতো, চোখে অকালে ছানি পড়তো, দাঁত তাড়াতাড়ি ঝরে যেত। তো আগে কি হতো যে ওষুধটা দেওয়া হতো এতে পায়ে কিন্তু আলসার বা গ্যাংগ্রিন বেশি হতো, ওটা কেটে ফেলে দিলে কিছুদিন পরে কি হতো আবারও এই পায়ের পাতায় হতো,
গ্যাংগ্রিন ওটা কেটে ফেলে দেওয়া হলো, তারপরে কি হচ্ছে গোড়ালের উপরের দিকে চলে যেত, তারপরে এরকম হাঁটু পর্যন্ত মানুষের যে ডায়াবেটিস আক্রান্ত রোগী তার এরকম পা কেটে ফেলা হতো। বহু লোক আগেকার দিনে ডায়াবেটিসের চিকিৎসায় পঙ্গু হয়ে ঢুকে ঢুকে জীবন কাটিয়েছেন। তো এখন আবার যে নতুন ওষুধ বের হয়েছে, এতে কি হচ্ছে যে কনভেনশনাল এই ওষুধটা দীর্ঘদিন খেলে রোগীর কিন্তু কিডনি নষ্ট হয়ে যায় এবং রোগীকে কিডনি ডায়ালাইসিসে যেতে হয়। আমরা যদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে চিকিৎসা আছে সেটা নেই, রোগীকে শিঙ্গা দেই এবং হোমিওপ্যাথি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, অনেক চিকিৎসা এগুলি যদি করা হয়, তো কী করতে হচ্ছে যে সারা জীবন রোগীকে ওষুধ খেতে হবে না এবং রোগীর কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না। আর হচ্ছে কি, 3 মাস, 6 মাস, 1 বছর রোগীর রোগ নির্মূল হয়ে যায়। তো ডায়াবেটিস সম্পর্কে বলতে গেলে এটা আসলে এত বড় একটা চ্যাপ্টার, খুব স্বল্প কথা বোঝানো যায় না এবং এক এক ধরনের বৈজ্ঞানিক এক এক ধরনের মতবাদ দিয়েছেন। কেউ বলেন যে শুধু প্যানক্রিয়াস দুর্বল হলেই হয় না, হ্যাঁ লিভারও যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে ডায়াবেটিস হবে। তবে যেটা হচ্ছে যে ডায়াবেটিসকে কী বলবো আমরা, এটা হচ্ছে একটা বয়সজনিত পরিবর্তন। যেমন আমাদের একটু বয়স হয়ে গেলে মাথার চুল সাদা হতে শুরু করে, চোখের দৃষ্টি কাছেরটা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়, দূরেরটা দেখতে পারে, হাঁটুতে ব্যথা হয়, তো ওষুধ ডায়াবেটিসের জন্য দেওয়া হচ্ছে। এটা দীর্ঘ সময় খেলে পরে একসময় রোগীর কিডনিটা অকেজ হয়ে যায়, কিডনি ফেল করে এবং তাকে কিডনির ডায়ালাইসিসে যেতে হয়। এই যে ওষুধ খাওয়ার ফলে ওষুধের সাইড ইফেক্ট হিসেবে যে সমস্ত রোগ হয় এগুলি হচ্ছে আর্টিফিশিয়াল রোগ বা ড্রাগ অ্যাবিউজড রোগ, ওষুধের সাইড ইফেক্ট জনিত রোগ, এবং এগুলিকে বলা হয় ইট্রিওজেনিক ডিজিজ। দেখেন যখন নিজের থেকে আমার প্যানক্রিয়াস একটু কম কাজ করছে দুর্বলতার জন্যে কিংবা লিভারে কম কাজ করছে এবং এর ফলে আমার রক্তে যে সুগারটা বেড়ে যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে, এটা হচ্ছে একটা প্রাকৃতিক রোগ। প্রাকৃতিক রোগকে প্রাকৃতিকভাবে তৈরি ওষুধ দিয়ে, অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি না, সিনথেটিক মেডিসিন না, ওগুলি দিয়ে কিন্তু রোগটাকে সারণ যায়। কিন্তু যেগুলি হচ্ছে ড্রাগ অ্যাবিউজ ডিজিজ বা ইট্রিওজেনিক ডিজিজ বা আর্টিফিশিয়াল ডিজিজ, এই রোগগুলো কিন্তু আসলেই সারানো যায় না। তো ডায়াবেটিস নিয়ে অনেক 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 গবেষণা হয়েছে গত 30-40 বছর যাবৎ, অনেক মতবাদ, তো এগুলি এত অল্প সময় বলা যায় না। আজকে প্রাথমিকভাবে শুধু একটু ডায়াবেটিস সম্পর্কে বললাম যে ইনশাআল্লাহ আগামীতে ডায়াবেটিস টাইপ 2 বা ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইন্ডিসপার্স দুটি নিয়ে আলাপ আলোচনা করব। কোনো রোগকেই ভয় পেতে নেই, ডায়াবেটিসকেও না, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।